ठाकुरपुकुरे महिला के खुनेर किनारा करल पुलिस। शुक्रवार सकाले उद्धार हय महिलार देह। रास्तार धारे एक गर्त थेके उद्धार होयेछिल देह। मयना तदंतेर पर जाना जाय श्वासरोध करे खून करा हय महिला के। आरो विस्तारित आमरा ए बिषये जानबो, कथा बोलबो आमादेर प्रतिनिधि पार्थ प्रतिम घोषेर संगे। पार्थ, पुलिस ए बिषये निश्चित जे श्वासरोध करे खून करा होयेछे, किन्तु खुनेर पेछने कारण कि, उद्देश्य कि, सेटा कि परिष्कार? দেখো, আজ কিছুক্ষণ আগে ঠাকুরপুকুর থানার পুলিশ খৈরুল মণ্ডল ওরফে রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তিদের সন্দেহের তালিকায় দেখে পুলিশ তদন্ত প্রক্রিয়াকে যখন এগিয়ে নিয়ে যায় এবং ওই ব্যক্তিকে যখন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, তখন আজকে বিকেল বেলা এই খৈরুল মণ্ডল ওরফে রাজু সে কিন্তু কনফেস করে বলে পুলিশের দাবি এবং খুনের কথা সে স্বীকার করে। এবং যেমনটা জানা যাচ্ছে যে মহিলাকে গতকালকে যখন উদ্ধার হয় একবার ঠাকুরপুকুর থানা এলাকার ডায়মন্ড হারবার রোডের ওপরে শখের বাজারে, সেই জায়গায় একটি নির্মীয়মান বহুতল এবং তার পাশে একটি ছোট ফুটপাথের পাশে ছোট গর্ত ছিল, সেখানে গলার মধ্যে শাড়ি পেঁচানো অবস্থায় ছিল এবং তারপর পরবর্তী ক্ষেত্রে শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন। অটোপসি সার্জনরা জানিয়ে দেয় যে মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে কোনো ওই জায়গায় কোনো সিসি ক্যামেরা না থাকায় পুলিশের সমস্যা হচ্ছিল। কিন্তু ওই এলাকায় যারা থাকে, কারা কারা থাকে ওই এলাকায়, সেই মতো একটা পুলিশ তালিকা তৈরি করে যে জায়গায় এই ঘটনাস্থল ঠিক তার গায়ে ওই জায়গাতে একটি মাংসের দোকান রয়েছে। সেই মাংসের দোকানে কর্মচারীরা রাত্রেবেলা ওখানে থাকে তেমনটা পুলিশ জানতে পারে। সেই মতো কিন্তু যে তারা কোথায় ছিল, অর্থাৎ কালীপুজো রাত্রেবেলায় মহিলা বাড়ি থেকে বেরিয়েছিল তেমনটা ওনার স্বামী জানিয়েছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে ওই দোকানদার, দোকানের যারা কর্মীরা ছিল তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের মুখে পুলিশের দাবি খৈরুল মণ্ডল সে খুনের কথা স্বীকার করেছে। কারণ কি? কারণ প্রাথমিকভাবে যে বিষয়টা উঠে আসছে, খৈরুলের অসৎ উদ্দেশ্য ছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু মহিলা তাকে বাধা দেওয়াতে রাগের বসে সে কিন্তু মহিলাকে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন বা শ্বাসরোধ করে খুন করে তেমনটাই দাবি। পুলিশ জানাচ্ছে অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধি 302 অর্থাৎ খুনের ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে একা এই ঘটনার সঙ্গে যুক্ত নাকি আরো কেউ যুক্ত রয়েছে, এই সমস্ত দিকে খতিয়ে দেখছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। সুপ্রচিৎ, ধন্যবাদ পার্থ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।